তুলসী, তুলসী রে, হাওয়ার আমার আপন বলে কেউ রইল না রে, আপন বলে কেউ রইল না। এই জগতে সবাই নিজেরটা চিন্তা করলো, আমার আর আপন বলে কেউ রইল না রে, আপন বলে কেউ রইল না, আপন বলে কেউ রইল না। নাটক করা মানে দুরহ ব্যাপার, নিন্দা সমালোচনা সবকিছুরই সম্মুখীন হতে হয়েছে। কেউ যদি নাটক করতে গেছে তোষা, তার মানে তার পরিবার শেষ, তার ছেলে মেয়ে শেষ, তার সংসার শেষ, একদম ভুল ধারণা। এটাতে পড়াশোনার ক্ষতি হবে এমন কোনো ক্ষতি নেই। তার নির্দিগন্তে নমস্কার। আজকে আমরা যে ঘরটিতে আছি, এটা একটি ঘর বলবো না, একটা প্রতিষ্ঠান না একটা মন্দির ঠিক বুঝতে পারছি না। আমরা পরিচয় করে দিচ্ছি আগে ঘরটির সাথে। এখানে রাখা আছে অনেকগুলো স্মৃতি স্মারক সম্মাননা, যার উদ্দেশ্যে আমাদের শিল্প সংস্কৃতি এবং নাট্য জগৎ এগুলো নিবেদন করেছেন। আমরা ওনাকে, ওনার থেকে, ওনার স্মৃতিকে মন্থন করে বের করে আনতে চাইব, ইতিহাসকে জানতে চাইব আমাদের আলোকে। আমরা এর মধ্যেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সবার প্রিয় দিদিমণি, প্রতিভা দিদিমণি। আমি চাইব দিদিমণি আমাদের আসনে এসে একটু বসবেন, আমাদের সাথে একটু আলাপচারিতায় আজকে একটু সময় দেবেন। আমরা উদয়পুরের কয়েকজন ছেলে, আমাদের ইচ্ছে দিদিমণির কাছে এসে, দিদিমণির কাছ থেকে ওনার শিল্প সংস্কৃতি, বিশেষ করে নাটক এবং থিয়েটারের কাজ সম্পর্কে একটু জানবার। আমাদের সাথে আরো অনেকে আছে, অয়ন আছে, শুভদা আছে। আমি চাইবো প্রত্যেকে একটু এসে বসবার জন্য, দিদিদের বলবো আমাদের সাথে সহযোগিতা করার জন্য। খুবই একটি ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা দিদিমণির সঙ্গে একান্ত আলাপচারিতায় আপনাদের সামনে অনেক তথ্য, অনেক দলিল তুলে ধরার চেষ্টা করব। আমাদের সকলের জানা এই শহরের শিল্প সংস্কৃতি চর্চা এবং ক্রমবিবর্তনে একজন অন্যতম সাক্ষী আমাদের দিদিমণি। দিদিমণি অভিজ্ঞতা আমাদের কাছে আজকে শেয়ার করবেন। আমি আপনাদের সঙ্গে আবারও একবার পরিচয় করিয়ে দিতে চাই দিদিমণিকে। আমাদের সামনে বসে আছেন এ রাজ্যের অন্যতম নাট্যশিল্পী শ্রীমতী প্রতিভা ম্যাডাম। আমাদের সাথে আছে আরেকজন নাট্যকর্মী শুভদা, শুভব্রত চক্রবর্তী, আছে অয়ন, তাছাড়াও দিদিমণির দুই মেয়ে, আমাদের খুব দিদি, আমাদের খুব কাছের মানুষ। আর ক্যামেরার আছে আমাদের সাথে কৌশিক নারায়ণ দত্ত। একদমই শুরুতে দিদিমণির কাছে যে কথাটি জানতে চাইবো, আজকে দোলের দিন, আমাদের সকলের রঙের উৎসবের দিন। আমি মনে হচ্ছে, আমার মনে ঘরে ঢোকার পরই জিনিসটা ভাবছিলাম, দিদিমণিকে আজকে দোলকে মাথায় দেখি বাসন্তী রঙের শাড়ি নাকি আলাদাভাবে কোনো ভাবনা, দিদিমণি একটু বলেন। নমস্কার। আজকে শুভ দোল উৎসব, দোল পূর্ণিমা, শুভ দিনে শুভ কাজে সবাই আমার কাছে এসছে মানে সামান্য কিছু কথা জানার জন্য, যেটা আমি জানি ওরা কিছু কিছু হয়তো জানে। তবে প্রথমেই আমি দোল উৎসবের শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে নিই সবাইকে। দিদিমণি, আপনি কথাই এখন বলছিলেন যে যেগুলো আমরা জানি না বা অল্প জানি বা কতটা জানি আমাদেরও ধারণা নেই, ওইগুলি আপনি আমাদের সামনে তুলে ধরবেন। সেই প্রসঙ্গে যে কথাটি আমার মানে প্রথমেই মাথায় আসছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি ত্রিপুরার থিয়েটারের বিষয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাদের জানতে হবে আজকের দিনে আসা পর্যন্ত যাত্রাটা কেমন ছিল। সে জায়গায় আপনার যদি প্রথম দিকের অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। আমি একজন সাধারণ নাট্যকর্মী, সাধারণ নাট্যকর্মী হিসাবে নাটকে যোগদান করেছি আজকে প্রায় 42 বছর আগের কথা বলছি। তখনকার সময়ে নাটক করা মানে দুরহ ব্যাপার, পরিস্থিতি, পরিবেশ, সমাজ
সবকিছু মিলিয়ে নাটক করতে যাওয়া মানে ভীষণ ঝামেলা, নিন্দা সমালোচনা সবকিছুরই সম্মুখীন হতে হয়েছে। কেউ যদি নাটক করতে গেছে তো তার মানে তার পরিবার শেষ, তার ছেলে মেয়ে শেষ, তার সংসার শেষ, এরকম একটা ধারণা ছিল সবার মধ্যে। সেই সময়ে নাটক আমরা করেছি অনেক কিছু, অনেক কিছু বাধা অতিক্রম করে। তখনকার সময়ে এরকম এত বড় বড় হল টল এগুলি কিছু ছিল না, সাধারণ একটা ঘরে আমরা নাটক করতাম। নাটক করতে করতে আমি অনেক অনেক নাটকেই জড়িয়ে গেছি, অনেক নাটকে। কোনো কোনো নাটক আমার মনে আছে, কোনো কোনো নাটক আমার মনে নেই। জীবনে মাঝখানে একটু বলি, আপনি বলছিলেন যে ওই সময়টার নাটক করাটা খুব সামাজিকভাবে খুব ভালো চোখে নিতেন মানুষ তা নয়, সেটা কি ছেলে মেয়ে উভয়দের জন্যই না শুধু মেয়েদের জন্য বিষয়টা এরকম ছিল? শুধু মেয়েদের জন্যই বিষয়টা ছিল। হ্যাঁ, আমাদের এই ধারণাটা এটা ছিল বা আমাদের অনেকেরই জানা, যদি 42 বছর আগে ধরি তাহলে সন্তান নিশ্চয়ই 1978 বা ওই সময়টার দিকে হবে। আপনার প্রথম নাটক বা প্রথম যে কাজটা করেছেন সেটা সম্পর্কে যদি একটু বলেন। আমার প্রথম নাটক হচ্ছে নটি বিনোদিনী। এটা নাটক না ঠিক, এটা যাত্রাপালা একটা, কিন্তু এটাকে নাটকে পরিণত করা হয়েছে। যাক, এই নাটকটা করেছি ওটাতেই আমার প্রথম হাতে করি। আর নটি বিনোদিনী নাটকে আমি বিনোদিনীর মা সেজেছিলাম আমোদিনী চরিত্রে, আমার বিপরীতে ছিলেন কান্তিবাবু, কান্তিম কুমার চক্রবর্তী। তখন পরিচালনা করতেন আগরতলার হারাধন দত্ত, পাবলিসিটি চাকরি করতেন হারাধন দত্ত নামে এক নাট্যপ্রেমী, আমাদের মতনই। আচ্ছা, উনি পরিচালনা করেছিলেন। আচ্ছা, তারপরে পরপর অনেকেই এটা পরিচালনা করেছেন, কারণ হারাধন দত্ত যখন ট্রান্সফার হয়ে যান তখন ওনার জায়গাতে এলেন কান্তি চক্রবর্তী। কান্তি চক্রবর্তী কিছুদিন থাকার পর তারপর এলেন স্বপন চক্রবর্তী। এভাবে এই নাটকটা ত্রিপুরার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় নাটকটা ভীষণ ভাবে প্রশংসা পেয়েছে। আর বিশেষ করে একটা কথা বলি, এই নাটকে রাখালের চরিত্রে যে অভিনয় করেছে সে আমার কর্তা, এবং তার কণ্ঠে সমস্ত শ্যামা সঙ্গীত গুলি সর্বত্র গিয়ে গাওয়া হয়েছে। আমাদের সকলের জানা, মানে আমি যার কথা বলছি, তুমি বলছিলেন সহদেব স্যারের কথা, আমার জীবনে প্রথম যে নাচটি আমার করার সুযোগ হয়েছে স্যারের কণ্ঠে গাওয়া কিন্তু, এবং আমার মতো অনেকেরই জীবনের প্রথম বা অনেক গান যেগুলো নৃত্যশিল্পীদের প্রয়োজন ছিল, একদম মতো রেকর্ড বা এত ইউটিউব বা ওই সমস্ত ব্যবস্থা ছিলেন না, সহদেব স্যারের আমরা সবাই আদর প্রশ্রয়ে লালিত হয়েছি ওনার গানের সাথে। মানে স্যার যে মানে থিয়েটার আর্টিস্টও ছিলেন সেটা আমার জানা ছিল না, আজকে আমি প্রথম বিষয়টা জানলাম, খুব ভালো লাগছে। মানে এই প্রসঙ্গে আর একটা কথা বলি, মানে যেই নাটকের দল, মানে তখন কিরকম দলের ব্যাপার ছিল, এখন যেমন দল আপনাদের কোন দল ছিল যে ওই দলের হয়ে কাজ করেছেন? যেমন আমাদের সংস্থার নাম ছিল পঞ্চদ্বীপ নাট্য সংস্থা, কান্তিবাবু ওদের ছিল রূপকার, তারপরে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্থাই ছিল। তা আমি তো শুধু আমার পঞ্চদ্বীপে করিনি, আমি বিভিন্ন স্থানে বিভিন্ন সংস্থাতে নাটক করেছি। এখানে কিন্তু আমি ছোট বড় কোনো বিবেচনা করিনি, যে আমাকে ডিরেকশন দিয়েছে আমি তারটাই মাথা পেতে নিয়েছি। যেমন রিক্রিয়েশন বলো, তারপরে এখানে মধুসূদন দত্তর একটা যাত্রা সংস্থা আছে, ওখানে গিয়ে জামজুড়িতে গিয়ে করেছি, আগরতলায় করেছি, তারপরে আস্তে আস্তে আমি সবকিছুতেই নাটকে যোগদান করেছি। যে ডাক দিয়েছে তার কাছে আমি গিয়েছি, জানি না কতটুকু করতে পেরেছি। আর বিশেষ করে ওই সময়ে যাওয়া মানে তো মারাত্মক অবস্থা, তোমাদের বোঝাতে পারবো না যে কি নিন্দা কি সমালোচনা কত কিছু ডিঙিয়ে আমাদের নাটক করতে হয়েছে। একমাত্র আমার পরিবারের সবাই আমার সমর্থনে ছিল বলে আমি এটা করতে পেরেছি। তখন আমি রতনদীপ, আমি একটা প্রশ্ন মানে খুব ভেতরে বসে, তখন আপনি কেন থিয়েটারটাকে কেন বেছে নিয়েছেন? থিয়েটারটাকে কেন বেছে নিয়েছি এটার পেছনে অনেক কথা আছে, তবে একটা কথা বলি, আমার যেন মনে হয়েছে যাত্রা নাটক থিয়েটার চলমান জীবনের বাস্তব চিত্র, মানুষের মানসিকতা মানসিকতা দূর করে অন্যরকম করে দেয়, আনন্দ দেয়। এটাতে আবার কি, আমি নিজেও আনন্দ পাই, অন্যেরও আনন্দ পায়, সময়টা আমার বাজে দিকে নষ্ট হয় না। আর এটা হচ্ছে কি, 100টা বক্তৃতা শুনে জানা হবে, একবার একটু দেখলে সেটা মনের ভেতর গেঁথে যাবে, এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তো এটাই মনে রাখি যে কিছু দিতে পারলে তো নাটকের মাধ্যমেই দেওয়া যায়, সেজন্য আমি খুব খুব ভালোবাসি আমি নাটক। আমার বয়স ওখানে 71 বছর চলছে, এখনো আমাকে কেউ ডাক দিলে আমি দৌড়ে নাটক করতে চলে যাবো,
আমার স্পৃহা এরকম নাটকের প্রতি একদম মানে এই বিষয়টা আমাদের একদম দেখা বা এখনো আমাদের মধ্যে আলোচনা হয়। মানে দু একদিন আগেই আমি আরেকজন নাট্যশিল্পীর সঙ্গে আপনার এই প্রসঙ্গে কথা হচ্ছিল, আমরা এই বিষয়টাও আনবো কিছুক্ষণ পরে। তবে তার আগে যে কথাটা জানতে চাইবো, মানে তখনকার সময় আপনাদের নাটক করা বা আপনি বলছিলেন যে বিভিন্ন নাটকের দলে আপনি কাজ করেছেন, মানে এই প্রসঙ্গে বলবো যে তখনকার আমাদের যতটুকু খবর বা জানি ফিমেল আর্টিস্টের সংখ্যা খুবই কম ছিল, আর আপনি সম্ভবত প্রথম ফিমেল আর্টিস্ট আমাদের উদয়পুরের মানচিত্রে। তা আমার মনে হয় ওই বিষয়ে মানে আর্টিস্টের ফিমেল আর্টিস্টের ক্রাইসিস এর কারণে আপনাকে কি বেশি মানে সবখান থেকে আপনাকে ডাকা হতো, এরকম কোন বিষয় আছে, নাকি আপনার অ্যাক্টের জন্য সবাই আপনাকে খুব পছন্দ করতেন এই বিষয়ে সবাই ডাকতেন, মানে বিষয়টা কিন্তু আমাদের সামনে যদি পরিষ্কার করেন। আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে বলছি, সবার মনের ভিতরে কি জানি না, আমার মনের ভিতরে কি আছে আমি সেটা বলতে পারবো। ওটা হচ্ছে তোমার, আমি প্রথম, এটা কিন্তু আমার ভুল, কারণ আমার আগে অনেকে করেছে, জানি না আমি নাম জানি না, বা আমি শুনেছি অনেকে করেছেন, তো আমি তো তাদের কথা বলতে পারবো না, তাদেরও নিশ্চয়ই আমার মতনই সমালোচনা বা নিন্দার সম্মুখীন হতে হয়েছে, তারা যেহেতু আমার অনেক আগে। তবে একটা কি, আমাকে যে ডেকেছে বলতে, যে কথাটা তুমি বললে, তোমার প্রশ্নটা আবার বলো তো আমি ঠিক মতো বুঝিনি। বিষয়টা হচ্ছে তখন কি ফিমেল আর্টিস্টের সংখ্যা কম ছিল বলে আপনাকে বিভিন্ন দলে কাজ করছে, যে প্রত্যেক দলে ফিমেল আর্টিস্ট ছিল না, এই দলে আছে ঠিক আছে ওনাকে নিয়ে আমাদের দলের কাজটাও করবো, এরকম, নাকি আলাদা করে আপনার অভিনয়ে মানে তারা খুব বেশি আগ্রহ প্রকাশ করেছেন যে না ওনাকেই লাগবে, আমার দলে অন্য মেয়ে থাকলেও বা অন্য ফিমেল ক্যারেক্টার থাকলেও ওনাকেই লাগবে, এরকম বিষয়? এটা সম্পর্কে আমি বলি, আমার অভিনয় ওদের কতটুকু ভালো লেগেছে না লেগেছে সেটা আমি জানি না, তবে আমাকে ওরা ভালোবাসত এবং ভালোবেসেই ডাকত, আর আমি এরকম ছিলাম, দেখেছে যাই না নাটকটা করে আসি, যাক ভালো জসময় কাঁদবে, এরকম ছিলাম। আর সবার কাছে মাসিমণি বা দিদিমণি সবসময় একটা শ্রদ্ধার পাত্রী ছিলাম, যার জন্য শ্রদ্ধার সঙ্গে ওদের সঙ্গে আমি সবকিছুতে অ্যাটেন্ড করেছি। আর আমার অভিনয় ওদের কিরকম লাগবে সেই কারণে ডেকেছে না, এটা না, আমার নিজেরও ভালো লাগতো, বলেছে ঠিক আছে আমি যাবো, এরকম আর কি। আরেকটা বিষয় মানে এখন যেরকম বিনোদনের আমাদের মানে বর্তমান আমাদের সময়ের কথা বলছি, বিনোদনের এখন অনেক মাধ্যম আছে আমাদের কাছে, সে মানে টেলিভিশনের থেকেও এগিয়ে গিয়ে এখন মোবাইল ইন্টারনেট, মানে যখন ইচ্ছে করছে কোনো একটা বিনোদনের শুরু করছে, তখন তো নিশ্চয়ই মানে বিনোদনের জন্য মানুষের ওই যাত্রা নাটক এগুলোর উপরেই বেশি নির্ভর হতে হতো। ওখানে নাটকের আলাদা গুরুত্ব ছিল, যে আজকে এই গ্রামে বিনোদন বলতে একটা যাত্রাশালা হবে বা একটা নাটক হবে, অনেক দর্শক, অনেক মানে আপনি মানে মানুষের কাছে যশ পেয়েছেন, সম্মান পেয়েছেন, আজকের জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মানে এই বিষয়টা অনেকটা কমে গেছে। আপনি কি বলবেন, আপনার কি মনে হয় যে আসলে ব্যাপারটা তাই, নাকি মানে তখনকার তুলনায় এখন অনেক কিছু কমেছে বা বেড়েছে? অনেক বেড়েছে তখনকার তুলনায়, এখন অনেক কিছু বেড়েছে, মানে পরিস্থিতি অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যার জন্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাটক, যাত্রা, থিয়েটার, গান বাজনা সবকিছুরই পরিবর্তন হচ্ছে। হয়তো আমরা পরিবর্তিত হচ্ছি না, কারণ আমরা যারা বৃদ্ধ বৃদ্ধা আছি আমরা আগের তালি সব করে যাচ্ছি, আমরা পরিবর্তিত হচ্ছি না, কিন্তু সবকিছুই যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে। না আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা, মানে আমরা অনেক গুণীজনের সঙ্গে কথা বলার ভাগ্য সুযোগ হচ্ছে হয়েছে, কিন্তু দিদিমণির এই কথাটা খুব ভালো লাগলো। অনেকেই শুনতে মানে নিরাশা দেখতে পায়, কিন্তু দিদিমণি এখনো মানে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে অনেক আশা উৎসাহ দেখেন, তা দেখে আমাদের আরো মানে কি বলবো নিজেদের মধ্যে উৎসাহ অনেকটা বেড়ে যায়। আমার মনে কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু জাগলো, সেটা হলো যে দর্শক নিয়ে, এখন বলা হয় যে দর্শক নাকি নাটক দেখতে আসে, তখনকার সময়ে এবং এখনকার সময়ে দর্শকদের নিয়ে আপনার কি মন্তব্য? আমি একটা কথা বলবো, তখনকার সময়ে দর্শক প্রচুর থাকত, প্রচুর থাকত, এখন কি কারণে দর্শক আসে না বা আকর্ষণ কমে গেছে কিনা সেটাও বুঝতে পারি। এটা কি প্রোডাকশনের কোয়ালিটির উপর নির্ভর করছে নাকি এইভাবেই দর্শকের মন মনোযোগ অন্যদিকে চলে গেছে? এটা আমি ঠিক করে বলতে পারছি না, তবে এতটুকু বলবো মানে সামাজিক ঘটনাবহুল নাটক তখনকার সময় প্রচুর প্রচলিত ছিল, যার জন্য ওখানে জীবন সমাজে জীবন্ত রূপটা ফুটে উঠতো, মানুষ আকর্ষণ করতো বেশি। আর এখন তো অনেক রকম বিভিন্ন ধরনের নাটক হয়, যার জন্য মানুষ হয়তো আমার মতো মানুষ যারা, অন্যদের কথা বলতে পারবো না, তারা রমেশ বিচিতে কোনো টেবিল চেয়ার কিছুর ব্যবস্থা ছিল না, ফ্লোরে বসে নাটক দেখা হতো শত উঁচি পেতে,
তখনকার সময় 120 জন হয়েছে, 120 জনই আমাদের নাটক স্টার্ট হয়ে গেল, এরকম ছিল আমাদের তখন আর কি। শতরঞ্চি পেতে নাটক দেখছে, জল আসছে, কত কিছু পড়ছে, মানুষ মানে এরকম উৎসাহ ছিল, ওইখানে বসে বসে নাটক দেখতো, টুল টেবিলের তো ব্যবস্থাই নেই। মঞ্চের প্রসঙ্গে বললেন বলে বললাম, এখন যেরকম আধুনিক ব্যবস্থা আছে মানে মঞ্চে, বিশেষ করে আমাদের রবি বোস শহরে দু দুটি হল, তাছাড়াও রমেশ বিচিত্রা বা বিভিন্ন স্কুলের আলাদা করে হল আছে, মানে হল, লাইট, মানে সাউন্ড, তারপরে মেকআপ, এগুলো বহু প্রাচুর্য। এখন আপনাদের সময় বিষয়টা ঠিক কিরকম ছিল? আমাদের সঙ্গে নাটক আর লাইট করত পশ্চিম পারে তপন দেব নামে একজন দেবল চ্যাটার্জি বা শঙ্কর, এরা অনেকেই আছে, এদের নিয়ে আসতেন আর কি, বিশেষ দরকার হলে, আর না হলে তখনই লাইট করতো। আর মেকআপ নিজেদেরটা নিজেরাই করতাম আমরা, সেই দিয়ে আমি সবসময় মা অভিনয় করতাম, কাজে আমি মায়ের সাথে ভালোবাসতাম, আর আমার মেকআপ ছিল ফেস পাউডার, এই সেই পাকনা চুল তৈরি করে নিতাম, এই আমারটা আমি করতাম, মোটটাও করতো, এরকম ব্যাপার নিজেরা করতাম, কিছু যদি বাকি থাকতো ডিরেক্টর এসে দেখতেন। তারপরে অবশ্য স্বপন চক্রবর্তী ম্যাক্সিমাম মেকআপ করেছে। স্বপন চক্রবর্তীর পর মতিলাল গোস্বামী আছে একজন, এই মতিও আমাদের মেকআপ করতো। মঞ্চ বিষয়টা কিরকম ছিল উদয়পুরের শুরুর দিকে যখন কাজ করেছেন, মঞ্চটা কোথায় ছিল বা কোন মঞ্চে আপনারা বেশি কাজ করেছেন, ওই মঞ্চের ব্যবস্থা কিরকম ছিল? আমরা অ্যাকচুয়ালি রমেশ বিচিত্রাতেই বেশি নাটক করেছি, রিহার্সাল ওখানেই দিয়েছি, ওখানেই নাটক করেছি। মঞ্চ সাজাতে হলে আমাদের যারা মানে পুরুষ কর্মী যারা, তারা নিজেরাই কাপড় টাপড় তৈরি টরি করে মঞ্চ মঞ্চ সাজাতো, তখন ডিরেকশন দিয়ে আর একজন এসে এখানে এই সিন হবে এইভাবে এটা সাজাতে হবে, এটা না, নিজেরাই যেভাবে করা হয়েছে এটাই ফার্স্ট টু লাস্ট, এইভাবে নাটকটা শেষ হয়ে যেত, এখানে চেঞ্জ হতো না। শুধু লাইটিং এর দ্বারা হয়তো দৃশ্য চেঞ্জের একটা ব্যাপার ছিল, অন্যরকম কিছু ছিল না একটা। এইখানে কোথায় বোঝা যাচ্ছে কোনো কোনো সময় আপনাদের আগরতলা থেকে হায়ার করে লাইট আনতে হয়েছে মঞ্চে সাজাতে, বা এটা নাটক করতে গেলে আমরা দেখি প্রচুর খরচাপাতির বিষয় আছে, এই যে খরচাপাতি তখনকার সময়ে আপনারা ঠিক কি করে এগুলো ম্যানেজ করতেন, জোগাড়টা কি করে করতেন? প্রথম পর্যায়ে আমরা নিজেরা চাঁদা দিতাম, যেমন আমার পঞ্চদীপ নাট্য সংস্থা আছে, পঞ্চদীপ নাট্য সংস্থা আলাদা হলো, এটা কিন্তু আমার ঘরের সংস্থা, এই আমার ঘরেই ওরা খাওয়া দাওয়া রিহার্সাল টিহার্সাল এই সেই সব করতো, 20-25 জন মিলে আমি ওদের খাওয়াতাম, রান্না করতাম, বা যা যা জিনিসপত্র সব আমার ঘরে রাখতাম, বা চাঁদা তোলার ব্যাপার আছে, আমরা সবাই ধরো তখনকার সময় তো 100 টাকা প্রত্যেক 100 টাকা করে দিলে প্রত্যেক, এটা বিরাট বিরাট দাম ছিল, এরকম ভাবে আমরা চাঁদা দিতাম। আর যারা ডোনেট করতো অনেকে অনেক, কিন্তু আমাদের আমাদের না যে কোনো নাটকই ডোনেট করতো, এরকম ডোনারও ছিল, ওদের কাছ থেকে কিছু না কিছু কালেকশন করা হতো। অনেকক্ষণ ধরে অনেক ইতিহাস জানলাম, কিন্তু কতগুলি ইতিহাস একটা পাথরের মতন বুকের মধ্যে চেপে থাকে, যেটা বলতেও পারি না আমরা, আবার সইতেও পারি না। যেমন ধরুন আপনারা যখন নাটক করেছিলেন, যাত্রা করেছিলেন, তখন অনেকগুলো দলের নাম বলেছিলেন যে ওরা ছিল, ওরা কাজ করেছে, আমাদের সুনামধন্য ওনারা যারা আছেন শ্রদ্ধেয়রা ওনারা করেছেন, কিন্তু ওই দলগুলোর অস্তিত্ব এখন মানে কেন হারিয়ে গেল? কেন হয়তো বয়সের ভারে ওরা সবাই মুজ হয়ে গেছে, ধরে রাখতে পারছে না, দৌড়াদৌড়ি করতে পারছে না, বা যা যা প্রয়োজন তা কালেকশন করতে পারছে না, সেই কারণে হয়তো গেছে। তো এতে কি বলা যায় যে জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে? এটা জেনারেশন গ্যাপ নাকি জেনারেশন তৈরি করা হয়? অনেকটা তাই হবে, তাই হবে অনেকটা। মানে আমাদের তো থাকে, আমাদের বাবা দাদা এইভাবে একটা জেনারেশন চলতে থাকে, জেনারেশনটা কিন্তু কেন এটা মানে কেন গ্যাপ হয়ে গেল? আচ্ছা, জেনারেশনটা তৈরি করতে গেলে যাদের দ্বারা আমি তৈরি করব তাদেরও গ্রহণ করার ইচ্ছা থাকবে, আর যিনি গ্রহণ করাবেন আর যিনি দান করবেন ওনারও দান করার ইচ্ছা থাকবে, যে আমার এটা চালানোর জন্য আমি একজনকে তৈরি করব, সেটা ধরে রাখবে। যেমন আমাদের এখন পঞ্চদীপ নাট্য সংস্থা
আমি দেখছি শুধু আমি কেবল নাটক করে যাচ্ছি, আজকে থেকে 40-42 বছর আগের কথা বলছি, আমি করে যাচ্ছি, আমি অদ্যাবধি করছি, মুখেও বলছি। অনেকের সাথে দেখা হয় পঞ্চদ্বীপের, অমুক করেন তমুক করেন, কিন্তু কেউ আর করছে না, আজ এখন পর্যন্ত কোনো কিছু দেখছি না। এখানে আমি একটু বলবো, আপনি বলছিলেন যে মানে করা হচ্ছে না, কিন্তু হয়তো পঞ্চদ্বীপ সংস্থাটি আজকে ওইভাবে কাজ করতে পারছে না, কিন্তু তার মতো করে 5টা দ্বীপ কিন্তু শহরের মধ্যে অন্য 5টা নাটকের তৈরি করছে। শহরের নাটকের ক্রাইসিস কি মনে হচ্ছে, যে পঞ্চদ্বীপ নেই বলে বা এমন অনেকগুলো সংস্থা নেই বলে ক্রাইসিসটা আছে, না অন্য কেউ বা অন্য কোন দল কাজটা করে যাচ্ছে, দলের নাম হয়তো পাল্টে গেছে? অবশ্যই কেউ মানে কেউ না কেউ কোথাও না কোথাও কাজ করছে, আর কাজ করছে বলেই তো নাটকটা এখনো জীবিত আছে। যেমন একটা প্রশ্ন ছিল, আপনি তো বিগত 42 বছর ধরে নাটকের সাথে জড়িত, তো অনেক কিছু দেখেছেন, অনেক অভিজ্ঞতা আপনার, তো আগে আপনিও বললেন যে যে দল থেকে আপনাকে ডাকা হতো ওই দলে গিয়ে আপনি নাটক করতেন, তো এখন বর্তমানে একটা সমস্যা যেটা প্রায় সময় দেখা যায় যে আপনি আমার দলে আছেন, আপনাকে আরেক দল ডাকলো, না তুমি যেতে পারবে না কারণ তুমি আমার দলের শিল্পী, তো ওই পরিপ্রেক্ষিতে বর্তমান নাট্য শিল্পটা কোন দিকে এগোচ্ছে আপনার? ভগবান, তুমি একটা কি প্রশ্ন করলে উত্তর প্রশ্ন উত্তর আমি কিভাবে দেব? আচ্ছা শোনো, এখানে একটা কথা আমি বলবো, আমার আমার সংস্থাতে ব্যক্তিগত আমার নিজস্ব সংস্থাতে যখন নাটক হচ্ছে আমি ওই নাটক হ্যাম্পার করে কিন্তু আমি কোথাও অংশগ্রহণ করব না, এটা আমাদের নির্দেশ থাকে একদম, আর ওই নির্দেশটা মান্য করে চলার পর আমি আবার দ্বিতীয় নাটকটাতে বলবো ঠিক আছে সুমিত তুমি আমাকে ডেকেছ আমি আসবো আমার নাটকটা হওয়ার পর, কারণ আমার সংস্থা দলের প্রাধান্য পড়ে, হ্যাঁ আমি আগে আমার সংস্থাকে প্রাধান্য দেব, অন্যটার কথা পরে চিন্তা করব, যাতে আমার নিজস্ব সংস্থার কোনো কিছু দায়িত্বটা অনেক বেশি থাকে নিজের সংস্থার প্রতি। একটা প্রশ্ন এখন বর্তমানে গার্জিয়ানদের থেকে থাকে সবসময় একটা চিন্তা থাকে, থিয়েটার পড়াশোনার ক্ষতি করে, আপনার মতামত? একদম ভুল ধারণা, শিল্প সংস্কৃতি নাটক থিয়েটার যাই বলো না কেন সব মনের মানসিকতা বৃদ্ধি করে, এটাতে পড়াশোনার ক্ষতি হবে এমন কোনো ক্ষতি নেই। তার প্রমাণ স্বরূপ আমি আমার নিজের কথা বলবো, যদিও আমার নিজেরটাকে টেনে আনতে আমার বাধ্য হচ্ছে, আমি নিজের কথা বলবো, আমি যখন নাটক করতাম তখন একজন 8-এ পড়তো, একজন 9-এ পড়তো, এরকম ভাবে 6-7-এ এই ওদের নিয়ে নিয়ে ছেলে মেয়েদের গাঠি মানে কি বলবো বোসকা বেঁধে নাটক নাটক সেজে গিয়ে নাটক করেছি আমি, ওরা ওরা কিন্তু জায়গায় বসে পড়াশোনা করতো, সেই জায়গাতে দাঁড়িয়ে বলছি আমার মেয়ে আমার ছেলে ওরা লেখাপড়াতে কোনোদিনই খারাপ ছিল না, এবং বর্তমানে ওরা সুপ্রতিষ্ঠিত। লেখাপড়া নষ্ট হয় নাটক থিয়েটার করলে, এটা ভুল ধারণা, এটা আমি মানি না, এটা আমি মানি না, কারণ আমার ছেলে মেয়ে এখন দুজনই আমার নাটকের সঙ্গে সঙ্গে ওদেরও সবকিছুতে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, কাজে আমি এটা মানি না। ম্যাডাম আপনার সঙ্গেই মানে আপনার মেয়ে আমাদের দিদি বসে আছেন, আমি এবার দিদির সঙ্গে এই বিষয়টা নিয়ে বলবো, ম্যাডাম বলছেন যে ম্যাডামের এই থিয়েটারের প্রতি ডেডিকেশন কাজ কোনোভাবেই দিদিদের এগিয়ে যেতে বাধা সৃষ্টি করেছে তা নয়। দিদির কাছে আমার যেটা প্রশ্ন, মানে মা হিসাবে পাশাপাশি একজন শিল্পী হিসাবে দিদিমণিকে আপনারা একদম ছোটবেলা থেকে এইভাবেই পেয়েছেন, আমি এটা জানতে চাই কখনো কি আপনার এই বিষয়টা মনে হয়েছে যে একজন শিল্পী একজন মাকে ছাপিয়ে গেছে? কখনো মনে হয়নি, শিল্পী মা দুটোই সমান ছিল, সমানভাবে এগিয়ে গেছে মা, কোনদিকে আমাদের ত্রুটি হয়নি, মা নাটক করাতে আমাদের কোনোদিন কোনো কিছু ত্রুটি হয়নি। এই বিষয়ে আরেকটা বিষয় যেটা আসছে, মানে দিদিমণির কাজ চলছে, আপনাদের তখন মানে পরিবেশটা কিরকম থাকতো, মানে বাড়িতে হয়তো অনেক লোক খাওয়া দাওয়া করছে, থিয়েটারের রিহার্সালের প্রিপারেশন চলছে, পাশাপাশি আপনাদের পড়াশোনা, মানে ওই ব্যাপারটা যদি একটু শেয়ার করে। তখনের পরিবেশ তো দারুণ ছিল, সব প্রত্যেক দিনই মনে হতো বোধহয় বনভোজন হচ্ছে, এইরকম একটা পরিবেশ ছিল, আনন্দ ফুর্তি, নাটক দেখতে ভালো লাগতো, এটা না দেখলে আমাদেরও ভালো লাগতো না, ধারণা তো প্রমাণিত হলো এখানে। আসলে আমরা যদি এইভাবে ভাবি যে পুরো পরিবারটাই সংস্কৃতির সঙ্গে এইভাবে যুক্ত ছিল যে ওরা সংস্কৃতিকে মাকে বা পড়াশোনাকে কখনো আলাদা করে দেখেনি, একটা আরেকটা পরিপূরক হিসেবে কাজ করে গেছে, যার জন্য আজকে
আমাদের দেখা উদয়পুর শহর জানে এই পরিবারটি মানে শুধুমাত্র নাটকের জগতে নেই, যার যার পেশাতে প্রত্যেকে কিরকম সফল। দিদিমণি শুধু নাট্যশিল্পী এটা যেরকম প্রচারের আলোকিতে আছে, তাছাড়াও দিদিমণির আরেকটা বিষয়, এটা আমরা অনেকে জানি হয়তো বা অনেকে আবার জানে না, দিদিমণি একজন মানে সুপ্রতিষ্ঠিত শিক্ষিকাও। অনেক দীর্ঘ অনেক বছর যাবৎ উদয়পুরে একটি বন্ধু স্কুলে পড়িয়েছেন, দিদিমণির শিক্ষিকা হিসেবে অভিজ্ঞতা একটু জানবো। এটা বলতে গেলে আমার কষ্ট হয়, কারণ আমার প্রিয় স্কুল, আমার প্রিয় প্রতিষ্ঠান। স্কুলটা যখন প্রতিষ্ঠা হয় তখন একটা ওই এটার পাশে আমরা আমাদের পঞ্চদ্বীপ নাট্য সংস্থা ছিল, ওটার পাশে ছিল ছোট্ট একটা টিনের ঘর। ওখানে মাটি মানে ফোরটোর কিছু ছিল না, মাটির ঘর ছিল, কাঁচা মাটি। তারপর চেয়ার টেবিল তো ছিলই না, চেয়ার তো ছিলই না, শুধু একটা বসার নিচে একটা চাটি পেতে পেতে সব ফুলাপান বসাতাম। আমি প্রত্যেক দিন গিয়ে ঝাড় দিতাম, সকালে যা ঝাড়ুদাররা যা করে ঝাড় দিতাম, ঘর পরিষ্কার করে আসতাম। তারপরে তোমার ছিল আমাদের মাত্র চারটা স্টুডেন্ট, এখন ওরা বাইরে চাকরি করে, আর আমার দক্ষিণা ছিল মাত্র 50টা। আর তারপরে অবশ্য আশিস চ্যাটার্জি ইংলিশ মিডিয়াম স্কুলের হেডমাস্টার ছিলেন আগে, আশিস জয়েন করলো, আশিস আর আমরা দুজন চারটা স্টুডেন্ট নিয়ে যে বিদ্যালয়টা আমি একজন শিক্ষিকা শুরু করেছি, সেই বিদ্যালয়কে সুপ্রতিষ্ঠিত করার জন্য কত যে পরিশ্রম করতে হয়েছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্ট আনতাম, দেখি পশ্চিম পাড়তে বাকি রাখিনি, পোপা দাও দাও দাও, ভালো পড়াশোনা হবে, দেখবে দেখবে এই হবে। আচ্ছা, সেখান থেকে শুরু করে আজকে সেই স্কুলের পজিশন দেখো, স্টুডেন্ট রাখার জায়গা নেই, দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমি হয়তো অনেক আগের শিক্ষিকা, আরে শিক্ষিত শিক্ষিকা, আমার সঙ্গে তো বর্তমান যুগের তালটা মিলছে না। আচ্ছা যাক, তবু আমি বলবো, আমি প্রায় ধরো কত বছর, 38 বছর বিবেকানন্দ বিদ্যাপীঠে চাকরি করছি, বলতে গেলে 40 বছরই জন্মলগ্ন থেকে একদম শুরু থেকে। বললাম তো চারটা স্টুডেন্ট নিয়ে আমি স্কুল শুরু করেছি, কেউ ছিল না তখন, আমি ছিলাম একা, দক্ষিণা 50 টাকা, গাছপালা পোশাক ঘর দোয়ার মোছা ঝাড় দোয়ার সবসময় প্রত্যেক দিন গিয়ে করতাম আমি। তারপরে তোমার কি হলো, স্কুল আস্তে আস্তে বাড়তে লাগলো, স্কুলের সংখ্যা যখন বাড়তে লাগলো আর ছাত্র সংখ্যা যখন বাড়তে লাগলো, অটোমেটিক শ্রেণীকক্ষ বাড়তে লাগলো, আস্তে আস্তে এখান থেকে উঠে ওখানে গেল, আমাদের চন্দনস্থিত বর্তমান ঘেমে গেল। ওখানে আমি জয়েন করেছি তোমার 2000 সালে, আগে আমি প্রাথমিক বিভাগেই থাকবো। আচ্ছা, তারপর ওখানে জয়েন করলাম দুপুর বিভাগে। এবার ওখানে দেখো, ওখানে কি বলবো, বেশ কয়েকজন যখন হলো তখন আমি এবার চিন্তা করলাম, না এই প্রলোভন গুলো কয়েকজন বেশ ভালো গান বাজনা নাটক টাটক এদের দিয়ে আমি করাতে পারবো। আমি কোনোদিন প্রযোজনা করিনি, কোনোদিন ডিরেক্টর হইনি, জীবনও হই না, হবও না। তবে আমার যেহেতু ওরা আমার শিক্ষা শিক্ষিত, ওদেরকে দিয়ে আমি আমার নিজের মনের মতো তৈরি করাতে পারবো। এই শুরু করলাম ওদের দিয়ে নাটক, আমার প্রথম নাটক হলো ওদের দিয়ে নাটক করাচ্ছি, যে জন্য বললে সেজন্যই বললাম। ডিরেক্টর হিসেবে আপনার প্রথম কাজ, আর প্রথম কাজই প্রথম দিনই আমি প্রথম সাফল্য, প্রযোজক হিসেবে বেশ। তারপরে নামটা যদি বলেন প্রোডাকশনে, এখানে যেটা ফার্স্ট হয়েছে এটা আবার আগরতলাতে অংশগ্রহণ করে, সেখানে অংশগ্রহণ করার ওখানে তো দামি দামি স্কুল, আমি কি ছাতা ক্ষুদ্র স্কুল একটা, নাই আমাদের মেকআপের জিনিস, নাই কোনো গাড়ি চাঁদা তুলো আমি বা আমার নিজের গাছের পয়সা দিয়ে সবকিছু করে ফেলে বা কেউ সাহায্য করেছে সেটা নিয়ে আগরতলায় নাটক করতে গেলাম। এখানে একজনের নাম আমি না বলে পারবো না, শ্যামাপ্রসাদ সরকার। এই সমস্ত নাটকে যেহেতু ওনার দুই মেয়ে নাটক করতো, আমি নাটক করাতাম, শ্যামান্বিতা আর শ্যামন্তিকা, ও প্রচন্ড ভাবে সাহায্য করেছে আমাকে। আচ্ছা যাক, এটা বলছি এমনিতে যেহেতু সাহায্য পেয়েছি আমি, স্কুলের সাকা তো আছি, কারোরই নেই, আর ও আসার পর তো তুলনা নেই, সর্বত ভাবে সাহায্য পেয়েছি ওনার কাছ থেকে। আচ্ছা, আগরতলায় গেলাম, আগরতলা গিয়ে ওখানে তোমার হোলি ক্রস, শিশু বিহার, দামি দামি ফাটাফাটি স্কুলের সব নাটক হচ্ছে। এর মধ্যে তোমার আমরাও নাটক করলাম তখন অনুপম স্যার, আর দুলাল চক্রবর্তী একজন ছিল তখন গানের ইয়ে, গানগুলি গাওয়াতাম ওনাকে দিয়ে। আচ্ছা যাক, গাওয়ার পর এখানে তো সবটাই বিজ্ঞানের উপরে,
যদিও আমি আর্টসের ছাত্রী কিন্তু আমি বিজ্ঞান নকরি করাতাম নাটক। এটা করার পর শেষ হলো সবকিছু, শেষের দিন নাটকটা শেষ হওয়ার পর ওখানকার তিনজন বিচারক একজন কলকাতা থেকে এসছে, আমি নাম জানি না, আর আমিও দিদিকে চাইও না কি করে আমার দেখার দরকার নেই, আর দুজন পা আমাদের ত্রিপুরা বসে আছে, হঠাৎ করে আমাকে ডাকলো, কথাটা বলিনি, হঠাৎ করে আমাকে ডাকলো, আমাকে শ্যামাপ্রসাদে নিয়ে গেল, আমাকে আমি বললাম তুমি আমার সঙ্গে থাকো, আমাকে ভীষণ ভয় হচ্ছে, আমরা কি আমাকে কি বলবে যে এখানে এটা ঘুরোকালেন কেন, এখানে এটা করালেন কেন, অমুক করেন কেন, আমি এগুলো উত্তর দিতে পারবো না। শ্যামাপ্রসাদ আমার সঙ্গে গেল, ভদ্রলোকরা কলকাতার ভদ্রলোক এত সুন্দর কথা বললেন, আমাকে বললো প্রথমেই বললো গানগুলি কি কে লিখেছে, গানগুলি কিন্তু আমার কর্তা লিখে, এখানে আমি একটা মিথ্যা কথা বলেছি, নিচ্ছি তোমাদের গানগুলো আমার কর্তার লেখা, মানে শুনে সুট্ট সবনার, আমি তো আর গান জানি না, সত্য কথা বলছি তোমাদের কাছে। যেমন ধরো একটা একটা গান বললেন, চুরি হয়ে গেল রে, চুরি হয়ে গেল রে, বিজ্ঞানের সব জিনিসপত্র চুরি হয়ে গেল রে, এরকম ধরনের সুর সবগুলিতে, হাসবে না কেউ, আমি গান জানি না, এগুলি দিয়ে দিয়ে গান প্রত্যেকটা তৈরি হয়েছে। আচ্ছা ডেকে বললো গানগুলি কে লিখেছে, এখানে তো কারোর নাম বলতে পারবো না যেহেতু কম্পিটিশন, আমি বললাম আমি সুর দিয়েছে কে, আমি আমি কিন্তু সুর দিই না, আমার কর্তা সুর দিয়েছে, বললাম আমি, ঠিক আছে তাহলে একটা কাজ করবেন, এখানে ফিনিশিং টাচে, ফিনিশিং টাচে একটা একটা গান লিখে যোগ করবেন, স্টার্টিং একটা গান যোগ করবেন, আপনারটা 30 মিনিট হওয়ার কথা 22 মিনিটে গান নাটকটা শেষ হয়ে গেছে, আর কলকাতা যাওয়ার আগে আর একটা ফিনিশিং গান ঠিক করে নেবেন। তখন আমি ধরে নিলাম বোধ হয় আমরাই কিছু হব, তখন তো নিজের একটা কি অবস্থা বুঝতেই পারছো, অলরেডি আমরা ফার্স্ট হলাম এবং কলকাতার জন্য সিলেক্ট হলাম, 11টা টিকিট দিয়েছে আমাদের, 8 জন প্লেয়ার, 2 জন মানে মিউজিশিয়ান, একজন ডিরেক্টর, একজন হেল্পার, একজন, সব ঠিক 22টা টিকিট আপ ডাউনের 11 টিকিট আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা কোলাপানের বিভিন্ন পরীক্ষা টরীক্ষার জন্য মাধ্যমিকে যেতে পারলাম না, এটা আমরা শিশু বিয়ার সেকেন্ড হয়েছে মোদি দিয়ে দিয়েছে। আগামী দিনে টিকে থাকবে আদৌ, মানে আমরা দেখেছি অনেকে ভালো কাজ করছে একটা বয়সে, শেষ পর্যন্ত আপনার যেমন 42 বছরের নাটকের জীবন, ওদের 42 কে 4 দিয়ে ভাগ করলে যা দাঁড়ায় তাও টিকে থাকতে পারে না, হয়তো ওই সময়টা খুব ভালো কাজ করছে কিন্তু তারপরে হারিয়ে যাচ্ছে, পারিপার্শ্বিক বাধা পরিবেশ ওদের ক্ষেত্রে হয়তো এটা আছে, আমি যেটা স্বাধীনভাবে করতে পেরেছি ওটা ওরা হয়তো সেটা পারবে না, বা ওদের পারিবারিক কোনো অবজেকশন থাকতে পারে, এরকমও হতে পারে, বা অনিচ্ছাও থাকতে পারে, অনেক কিছু কারণ থাকতে পারে, তো ধরে রাখতে পারলে ভালো থাকতো আর কি। আমরা প্রায় শেষের দিকে এসেছি, আমাদের হাতে সময় আর বেশি নেই, আমি কয়েকটা কোশ্চেন খুব ছোট করে জানতে চাইব, আপনার এখন অবধি যে জীবনে নাটকের যাত্রা, সে যাত্রায় আপনি একটি চরিত্রের নাম বলবেন যেটা আপনি সব থেকে আপনার মনের মতো করে সবচেয়ে সেরা চরিত্র আপনি অভিনয় করেছেন। শুনো, আমার কাছে সবগুলি সেরা, তবে ইমিডিয়েটলি 2-3 বছর আগে একটা নাটক করেছি, সেটার নাম হলো মুক্তধারা, নাট্য সংস্থাটার নাম মুক্ত প্রতিভা নাট্যাঙ্গন, আচ্ছা মুক্ত প্রতিভা নাট্যাঙ্গন, এটাতে করেছি, এটা এটার একটা ডায়লগ আমার সব সময় মনে থাকে, একটু যদি ম্যাডাম শোনান আপনি সেটা। তুলসী তুলসী রে, আমার আমার আপন বলে কেউ রইল না রে, আপন বলে কেউ রইল না, এই জগতে সবাই নিজেরটা চিন্তা করলো, আমার আর আপন বলে কেউ রইল না রে, আপন বলে কেউ রইল না, আপন বলে কেউ রইল না। আমি এই নাটকের বিষয়ে আপনি বলছেন আপনার এই চরিত্রটা এখনো মনে দাগ কাটে, আমি যদি জানতে চাই আপনার দেখা আপনার এখন পর্যন্ত সবচেয়ে সেরা চরিত্র, অন্য কেউ অভিনয় করেছে, আপনার সবচেয়ে প্রিয় অভিনেতা কার নাম বলবেন?
আচ্ছা আমি একটা কথা বলি, বর্তমান যুগের কথা বলবো না আগে সব মিলিয়ে টোটালি যদি মানে একদিন আমি বলতে হবে 42 বছরে এই নামটা আমার বলতে হবে যে আমি অভিনেতা হিসেবে মানে আমি এই নামটাই বলবো, কাকে বলবেন বা কার নাম বলবেন? আমি আমার সঙ্গে যারা নাটক করেছে তাদের কথা আগে বলে নেই। আমার কাছে কান্তি চক্রবর্তীর অভিনয় দারুণ লাগে, স্পষ্ট ভাষী, উচ্চারণ পরিষ্কার আর কাঠখোট্টা। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, এখন পর্যন্ত 42 বছরে প্রিয় ডিরেক্টর? অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন, এটা নিশ্চয়ই আপনার জন্য একটু কঠিন হবে। পছন্দ প্রিয় তো সবাই পছন্দ। শুনো আমি একটা কথা বলি, পছন্দের ডিরেক্টর আমার, আমার সময়ে যার কথা বলবো আমি কান্তি কুমার চক্রবর্তীর কথা বলবো, আমার সময়ের কথা। কারণ এই লোকটা মানে এই ভদ্রলোক হাতে কলমে শিখিয়েছে। অনেকেই কিন্তু ডিরেক্টর গিরি করেন কিন্তু উনি হাতে কলমে, যেমন আমার ঘরে এসে আমার ক্লাস নিয়েছেন, দিনের পর দিন আমাকে উনি শিখিয়েছেন। আমি যদি বলেছি স্যার আমি আমার আর মিষ্টি হয় না, আমার গলার ভলিউমটা এরকম, আমি আর মিষ্টি করতে পারবো না, পারবেন আপনাকে করতে হবে, উনি আমার বাড়িতে এসে আমাকে দশেন্দ্র অন্তঃস্তর দশেন্দ্র অন্তঃস্তর আমার ক্লাস নিয়েছেন উনি। আর বর্তমান যুগে আমার কি বলবো, আমার ছেলের থেকেও ছোট শুভব্রত, ওর ডিরেকশন আমার খুব ভালো লাগে। এই কারণে ভালো লাগে, নিজের মতো করে করতে করার সুযোগ দেয়। একদম ম্যাডাম, আর আরো অনেক কিছু জানার আছে, সময় কম। আমি একটা বিষয় একটু যদি জানি, আপনার অনেক নাট্যকারের নাটক দেখেছেন, মানে অভিনয় দেখেছেন, নাটকের প্রোডাকশন দেখেছেন, মানে আপনি অভিনয় করেননি অন্তত পক্ষে এখন পর্যন্ত, এমন একটা নাটকের নাম বলবেন যেটা আপনার দেখে মনে হয়েছে না এটা আমার দেখা সেরা প্রোডাকশন? মানে আমার অদেখা নাটক, দেখা নাটক আপনি অভিনয় করেননি ওইটাতে? পাগল ঠাকুর, এটা এখানে হয়নি, আগরতলায় হয়েছে। আমার ফার্স্ট ডিরেক্টর যে আরাধন দত্ত উনি এটা করিয়েছেন। প্রথমে একটা কথা ছিল এখানে সারদা মুনি চরিত্রটা আমি করব, বা কালী এমন মানে এমন এমন ধরনের একটা চরিত্র, ঠিক সারদা মুনি মেনশন করেননি, বলেছেন এরকম একটা ক্যারেক্টার আপনি করতে পারবেন বদি, আপ ডাউন ভাড়া আপনার সব ঠিক আছে, আমি বললাম হ্যাঁ করব। এগুলো তো আমার ভালো লাগে, এই সমস্ত ক্যারেক্টার খুব ভালো লাগে, আমি বলেছি হ্যাঁ করব। তাহলে এই সময় আবার একটা কথা বলে নি ফাঁকে, এই সমস্ত ব্যাপারে আমার কর্তার কোনোদিনও কোনো অবজেকশন ছিল না, যার মতো আমি মনের মতো করতে পেরেছি। আচ্ছা তারপরে যে কোনো কারণে হোক এটা আমি করতে পারিনি, ওই চরিত্রটার জন্য আমার একটা আটকে পড়ে গেছে। আমরা শুনেছি ম্যাডাম আপনি এখন বলেছেন, বা আমি আগে থেকেও অনেকের কাছে শুনেছি আপনি একটি চরিত্রে অভিনয় করার জন্য এখনো মানে অপেক্ষা করছেন, সম্ভবত আপনি এই যে কথাটা বললেন সারদা মুনির কোনো চরিত্রের জন্য আপনার এখনো মনের মধ্যে একটা অতৃপ্তি আছে, মানে আপনি আরো অনেক দিন কাজ করবেন আমাদের মাঝে, আরো আমাদের আশীর্বাদ করবেন, আমাদের শেখাবেন, এই প্রত্যাশা তো থাকবেই। আপনার যদি ওভারঅল এখন আমাদের কাজ বা আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের আমাদের বয়সী ছেলেরা যা করছে তাদের জন্য যদি মানে দু লাইন কিছু বলবেন, আমি আমাদের এটা দিয়ে শেষ করব, কি বলবেন আপনি তা দিয়ে আমরা শেষ করব? তোমাদের আমি এক কথাই বলবো, যা ধরে রেখেছো তা ধরে রাখবে, কখনো ছাড়বে না, কারণ এটা সবসময় জানবে সমস্ত রোগের মহৌষধ হচ্ছে আনন্দ। আনন্দটা আসে আমার নিজের মানে বিবেচিত জিনিসটা করতে পারলে আমার মনে আনন্দ আসে, এই আনন্দটা সমস্ত রোগের মহৌষধ, এটা কখনো ছাড়বে না, ধরে রাখবে, করে যাবে, আমার মৃত্যুর পরও যেন আমি স্বর্গে গিয়ে শুনি তোমরা এগুলোই করছো। তো দর্শক বন্ধুরা আমরা আজকে এখানেই থামবো, আমরা আবারও অতি শীঘ্রই উদয়পুর শহর নয় উদয়পুরের বাইরেও যাব, উদয়পুর শহরের অনেক গুণী শিল্পীদের কাছে পৌঁছে যাব। আমরা চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আর আমাদের যাদের নিয়ে অহংকার তাদের কাছে আশীর্বাদ পেতে আমরা যাব, আপনারা আমাদের সঙ্গে যাবেন ক্যামেরার ওই পার থেকে। সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো।